হায় হায়, এইবার ঠিক হয়েছে না? বাড়ির পুকুরে ছাড়া মাছ আর এই নদীর মাছ ধরা, ওই যে ফড়েছে চিংড়ি মাছ, যাও গিয়ে ফড়েছে। চলো সামনে মারো, বেঁধে গেলে তুমি ছাড়াবে? এখানে কিছু নেই, তুমি মারো, চড়পাটা দেয় না সবসময় ওরা। কই কই দেখি, কই দেখি, সামনে তো, কই 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 দেখি, এটা বের করে আগে, ওই যে টুই 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 টুই, এই যে আজ্জে মাছ, এটা আজ্জে মাছ না, গুলে মাছ, গুলে মাছ, গুলে মাছ, গুলে মাছ, গুলে মাছ। তুমি এরকম মাছ পড়ে যায়, আমি ভাবছি মানে সত্যতে কি পড় সাপটা পড়লো, আমি তো তাই ভাবছি, মাছ না চিনতে পারলে যা হয়। হ্যাঁ কি, তাই তো, একদম ঠিক। ওই যে বিয়ে দিয়েছে, হ্যাঁ হর্ন দিচ্ছে ওরা, সামনের থেকে সরো। টানা দেড় ঘন্টা ধরে জাল ফেলেই যাচ্ছি, তা কম কষ্ট হচ্ছে না? শুধু একটু ক্যামেরা ধরে ওরকম বলছো যে আমার কষ্ট হয়ে পড়ছে। কতক্ষণ ধরে আমি কেমন মাছি, আমার কোমর একদম মনে হয় ব্যথা হয়ে গেছে। পড়েছে পড়েছে, ওই ওই সাইডে কি একটা মাছ পড়েছে, দেখি দেখি, হ্যাঁ ওখানে আছে, ওখানে 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 পড়েছে, লাফাচ্ছিল তো, চিংড়ি মাছ বা বড় মাছ যা একটা পড়ে হয়েছে তো, তাই না? কি গো ওটা কি মাছ দেখো, সেই গুলে মাছ, বেলে মাছ, বেলে মাছ বলছি না, পড়েছে কি একটা মাছ। এবার কুলির কাছে কাছে চলে এসেছে, নেটের উপরে বলে ওই তো 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 তো, না না আসলে জোয়ারটা হয়ে গেছে না প্রায়, এবার হয়তো আস্তে ভাটা লাগবে নাকি বলো তো, না না এখনো হচ্ছে জোয়ার, এখনো উঠবে জোয়ার। কি হলো, মারবে তো, জীবাই সবাই মেরেছে তাই পড়েছে,
দেখি অনেকগুলো পড়েছে না, ব্যাগটা দাও। যাও 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 যাও, জঙ্গলের মধ্যে যাও না তুমি। চলো আস্তে আস্তে চলো, দেখি যদি মাছ পড়ে। এখানে বেঁধে যায় না, পালা না কি ছিল না এখানটায়? পড়েছে, ওই তো পড়েছে, আমি এখানে দেখতে পাচ্ছি তো, পড়েছে তো। হ্যাঁ কই দেখো দেখি, ওখানে আছে কোথায় দেখো, একদম নিকটে মেরেছি তো মাছ, এই পর্যন্ত এখানে এসে পারে, একটু টেনে টেনে মারলে গেল কোথায়? ওই তো এসে বেলে মাছ পড়েছে, বেলে মাছ একটা পড়েছে, ভোদ বেলে এগুলো বলে। হ্যাঁ এই ধরো, ধরতে পারছো না? মারো হায় হায়, এইবার ঠিক হয়ে গেছে না? হ্যাঁ টানলে চলে আসবে। হ্যাঁ চারটা নিচু করে মারো, তুমি এত উঁচু করে মেরেছো কেন? হায় হায় জাল বেঁধে গেছে, এই কিরকম জাল মারা, টানো টানো টানো, ওই যে পড়েছে, তাই মাছ পড়বে। না 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 পড়বে পড়বে, আমার সাথে মাছের কথা হয়েছে, পড়বে, ওরা বলেছে। এইবার দেখো কারণ আজকে নদীতে মাছ আছে আপাতত এইখানে, আর শীতের সময় কাঁকড়াও পড়েছে, কাঁকড়া তো পড়ছে, তাই বলে কই একটা বড় কাঁকড়া তো পড়ে না, ছোট ছোট আমাদের সাথে কন্টাক্ট করে আছে, যে কোনো বড় কাঁকড়াই পড়বে না, ছোট এনে